লিখে দিও না এবং ইউপর কখনো বেঁচে দিও না মহাতারমাদে মনে রাখবেন এটা যখন নমুনা রাসূলের জামানায় একজন কাফের হত্যা করলো বলা হলো ইয়া রাসূলুল্লাহ সে আত্মহত্যা করেছে রাসূল বলেন তোমরা পড়ে চলছো আমি পড়ব না রাসূল পড়েন নাই এইজন্য কেউ আত্মহত্যা করলে এই যে বড় ইমাম আলেম ওলামার মধ্যে ভালো মানুষ যত লোকের বয়ে কেউ যেন তা পড়ুক কিন্তু সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা উচিত নয় যাতে করে সামাজিকভাবে তাকে একজন বয়কট করা হয় যদি স্বতঃস্ফূর্ত হয় অন্যরাও আত্মহত্যার জন্য অনুপ্রাণিত হতে পারে যেটা আগে থেকেই জানি যে রকমণ্ড থেকেও জানা যায় পড়তে আসবে না যারা যাই পড়তে আসবে না তাহলে মানুষ একটু হিসেবে হবে অত হিসেব করবে এতে রাসূল জানাজা পড়েনি হাদিস শরীফ আছে কি যে যেভাবে আত্মহত্যা করে জাহান্নামে তার শাস্তি ভাবে হবে বিষ পান করে আত্মহত্যা করে কেউ বা উপরে জায়গা থেকে ঝাঁপ লাভ দেয় আর কেউ বা ফ্যানের মধ্যে জড়িয়ে থাকে অথবা কেউ পিস্তল ব্যবহার করে কেউ ছুরি ব্যবহার করে কেউ যেন কেউ বা আত্মহত্যা করে শাস্তি ভাবে হবে জাহান্নামে হয়তো কেউ বিষ পান করতে থাকবে কেউ জাহান্নামের পাহাড় থেকে নিচে লাভ দেবে কেউ বা জড়িয়ে থাকবে অথবা কেউ ছুরি দিয়ে নিজের উপর উপরে নিজেকে আঘাত করবে মিন আহলে নার এক লোক রাসূল দেখলেন যুদ্ধে লড়াই করছে লড়াইয়ের মধ্যে রাসূল বলেন মিন আহলে নার এই যুদ্ধ করলো সে জাহান্নামে আপনি যে লোকটাকে জাহান্নামী করেছেন জিহাদ করতে করতে আহত হয়ে গেছে রক্তে ঝরছে রাসূল বলেন জাহান্নামী কিছুক্ষণ পরে দেখা যায় ওই লোক ওই যে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে নিজের তীর বর্ষা দিয়ে নিজেকে আঘাত করে জান কেড়ে না আত্মহত্যা করে আল্লাহ নবীর কথাই সত্য হলো আল্লাহ নবীর কথাই সত্য হলো তার বোঝা যায় যারা আত্মহত্যা করে কিসের আহলিন না কথাগুলো বুঝতে আসলে মনে রাখছেন তো ওই তুমি না খানা আমাদের জান আমাদের কাছে আমানত আমাদের জান আমাদের কাছে আমানত আমাদের হাত পা আমাদের কাছে আমানত আমাদের শরীর আমাদের হায়াত আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কেউ চাইলে অন্য কাউকে দিতে পারে না এটা আল্লাহ পাকের জিনিস কেউ চাইলে পরে আমার দিতে পারে ব্যাংকে টাকা রাখছেন আমানত কোন অফিসার কি আপনার টাকা আর যেন অ্যাকাউন্টে শিফট করতে পারে ট্রান্সফার দিতে পারবে আপনার অনুমতি ছাড়া পারে না এটা আপনার হক ঠিক আছে আমানত গুলোর প্রতি রক্ষা করা ওই যে তুমি না খাওয়া না আমার খেয়ানতের যে মুনাফিকের লক্ষণ মজার মাঝে এই জন্য ব্যাপক ভাবে নিতে হবে আজকাল সমাজে আমানত নানা ভাবে খেয়ানত হয় যেমন কারো চাকরি 8 ঘন্টা 8 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা চাকরি করে বেতন দিলে এটা আমানতের খেয়ানত আমানতের খেয়ানত আমরা তো বেতন বৃদ্ধির কথা বলি শ্রমিক আন্দোলন করে বেতন বৃদ্ধির জন্য কিন্তু আমরা যারা 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটির কথা বলি ডিউটি ফাঁকি দিই এর কথা কি কেউ খবর রাখে মহতরম হাজিনে হালালের মধ্যে যখন হারাম না ঢুকে সরকারি অফিস অফিস চাকরি করি গাড়ি দেওয়া হলো এটি সরকারি কাজে ব্যবহার হবে আমি যদি পার্সোনাল ট্রাভেল করে গিয়ে সাদিন যে আমার অনুষ্ঠান পরিবারের ছেলে বসের জামাই সবাইকে ব্যবহার করে এটি আমাদের কেন সরকার দিল টেলিফোন সরকারি কাজে ব্যবহার করতে আমি ওর মোবাইল নিয়ে সারাদিন গল্প করি এটা আমাদের কেন ব্যবহার পার্সোনাল জিনিস দিল সরকারি কাজে আমি পার্সোনাল ব্যবহার করি এটি কেন এটি কেন তাহলে রহমতুল্লাহ আলাইহ থানা বোনের মধ্যে এই যে আসাদেজা কেরাম আল্লাহর ওলিরা মাদ্রাসা পড়াতেন কিন্তু সেই জমানায় একটা মাসের শেষে নিজেরাই দেখে মাসের বলতেন আমার প্রতিদিন এত ঘন্টা হলেও ওনার লিখে রাখতেন আমি ওই দিন আধা ঘন্টা আসতে পারিনি দেরি হয়ে গেছে ওই দিন আমি 1 ঘন্টা আসতে পারি এক দোস্তের সাথে কথা বলছিলাম এই জন্য আমার এই পরিমাণে বেতন কম রাখাবো কেটে রাখাবো বর্তমান বেতন বৃদ্ধির দরখাস্ত করে মাসের শেষে কোনো চাকরিজীবী বেতন কেটে ফেলার জন্য দরখাস্ত দেওয়ার নজির আছে হ্যাঁ যে আমার বেতন কমিয়ে ফেলা হোক কিন্তু আমি 2 ঘন্টা ডিউটি করতে পারিনি এটা এরকম এটা আমানতের সচেতনতা যে পরের হক যেন আমার ভিতরে না আসে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ অনেক আজব ঘটনা আছে মোহতরম আদিব আমি একটি ঘটনা আপনাদের সামনে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা খাইবর যুদ্ধের সময় খাইবর যুদ্ধের সময় এক রাখাল রাখাল ইহুদিদেরকে বিভিন্ন কেল্লায় দর্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরুদ্ধ করে রাখলেন ইতিমধ্যে এক রাখাল কিছু ছাগল নিয়ে বের হয় ছাগল চড়াবে চড়াতে চড়াতে নবীর কাছে আসলো সাহাবায়ে কিরামকে জিজ্ঞেস করলেন তোমাদের বাদশাহ কই তিনি বলেন আমাদের বাদশাহ নেই নবী আছেন বাদশাহ কি আছেন
নবী আছেন কোথায় আছে ও কাবুল মধ্যে কাবু খেমা তো তিনি বলে তোমাদের এরকম এত বড় নাম শুনেছি এটা তাবুতে তিনি বলে যাও গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করেন আপনি কে রাসূল বলেন আমি নবী এবং রত্না পরিচয় দিলেন তা আপনাকে কি নিয়ে পাঠানো হয় তিনি বলেন আমাকে ইসলাম এই কালেমায় পড়া দিয়ে পাঠানো হয় এটা কি করতে হবে ঈমান আনতে হবে ঈমান আনলে কি হবে সংক্ষেপে বলছি ঈমান আনলে পরে আল্লাহ পাক তোমাকে জান্নাত দেবেন তোমার দুর্গন্ধকে সুগন্ধি দিয়ে পরিবর্তন করে দেবেন তোমার কালো চামড়াকে সাদা চামড়া দিয়ে জান্নাতে তুমি কালো হয়ে যাবে না সুন্দর হয়ে যাবে ওই রাস্তার সাথে সাথে কালমা পড়লে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপর রাসূল কি বল কি করতে হবে রাসূল বলে তোমার প্রথম কাজ হলো এই ছাগলগুলো মালিকের কাছে ফিরিয়ে দাও মালিকের কাছে ফিরিয়ে দিয়ে আসো পৌঁছে দিয়ে আসো চিন্তা করে দেখেন ওই সময় সাহাবায়ে কেরামদের মধ্যে খাদ্যের সংকট ছিল ওলামায়ে কেরাম জানেন খাইবারের সময় কোনো কিছু জবে খাবার না পেয়ে গাদা জবাই করে কোন কোন সাহাবায়ে কেরাম খেয়েছেন ওমরুল আলিয়া ওমরুল আলিয়া খাদ্যের সংকট এমন সময় শত্রু ইহুদি তাদের ছাগল আমরা জানি যুদ্ধের সময় শত্রুপক্ষের সম্পদের মধ্যে ইন্টারভিউ করা হস্তক্ষেপ করে কি বৈধ আন্তর্জাতিক কাহিনী কিন্তু আল্লাহ নবী বললেন না এটা আমানত এটা কি রাখালের কাছে আমানত ছিল এই জন্য রাখালকে বলে তুমি আগে এটা ফেরত দিয়ে আসো দিয়ে আসো আল্লাহ নবী করে কি ছাগল বললেন এটা জবাই করে খাও খাদ্যের সংকট শত্রুদের তাদের কারণে আমরা এই কষ্টে আছি বলেন নাই ফিরিয়ে দিয়েছেন এরপর এই সাহাবী ওই যে সাহাবী নতুন রাখাল আসলেন রাসূল আলিঙ্গন করলেন কোলাকুলি করলেন এরপর বলি ইয়া রাসূল এখন কি করতে আমি তো মুসলমান আমি রাসূল বললেন এখন আজান হয়নি যে নামাজ পড়তে হবে রমজান নয় যে রোজা রাখতে হবে হজ নয় যে হজে যেতে হবে কোষকালা নয় যে যাকাত দিতে হবে এখন শুধুমাত্র একটি আমল যে সিন তরবারির নিচে অর্থাৎ তরবারি দিয়ে যুদ্ধে যাও তরবারি দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করো সেই সাহাবী এখন রাখাল যুদ্ধে অংশগ্রহণ করলেন যখন যুদ্ধ কিছুক্ষণ পরে দেখা যায় এক নিহত রাখাল এ রাখাল কোন সাহাবী কেরাম ছিলেন না কি কোন একটা লোক মারা গেল আমাদের এরা তো মক্কা থেকে মদিনা থেকে আসেনি এই লোকটাকে কেউ চিনছে না রাসূল বলেন তোমরা না চিনো আমি চিনি রাসূল রাখালের বর্ণনা দিলেন রাখালের রাসূল বলেন দেখো আল্লাহ পাকের আজব রহমত আল্লাহ পাক কত কেমন চমৎকার পারেন যে বান্দা 10-5 মিনিট ঘন্টা কানেক আগে ছিল জাহান্নামী মুসলমান হলো একটা সেজদাও করে নাই জীবনে ওযু গোসল হয়তো করে নাই একটা সেজদাও না এক টাকা যাকাতও দেয় নাই একদিন রোজাও রাখে নাই মক্কা মদিনাও দেখে নাই আসলো মুসলমান হলো এত জান্নাতে স্বাধীনভাবে বিচরণ করছে স্বাধীনভাবে বিচরণ করছে তো এই লোকটার আমানত রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মালিকের কাছে ফিরিয়ে দিয়ে আসো আমানতের গুরুত্ব কই দা তুমি না খানা অথচ আমাদের কাছে যার কাছে যেটি রাখে ওটি তার হয়ে যায় এস্টামে দস্তখত করে সাক্ষী থাকে সব অস্বীকার করে মুহূর্তের মধ্যে অস্বীকার করে আমানতের ধারণাই নেই যেটি নিয়ে জবাবদিহি করতে হবে হযরত মুফতি শফি ইসলাম রহমতুল্লাহ আলাইহ তিনি জীবনের শেষের দিকে ওসিয়ত নামা লিখেছিলেন ওসিয়ত লিখে দেওয়া উচিত যাতে করে সন্তানের মাঝে ঝগড়া ঝাঁটি না হয় আমরা অনেক ওসিয়ত লিখে দিতে ভয় পাই মারা যাবে ওসিয়ত লিখলে কি মারা যাবে নাকি লিখে দিলে সমস্যা কি অমুক আমি অমুকের কাছে পাবো আমার কাছে অমুক পাবে আমার জায়গা জমি ইজ্জা অমুক এটি দেওয়া হবে আর এভাবে কোনো জিনিসটা থাকলে থাকুক আপনার কর্জ কিন্তু আপনার আত্মীয় স্বজন তো জানবে মনে রাখবে মানুষের সব কিছুই মাফ করে দেয় ইজ্জত দেয় কর্জ মাফ হয় না হাদিস শরীফে আছে শহীদ যে আল্লাহর রাস্তায় জান দিল তার সমস্ত গুনাহ মাফ হয় কিন্তু তার ঋণ মাফ হবে না যদি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার পরও ঋণ কর্জ মাফ না হয় সাধারণ মানুষের ঋণ কর্জ মাফ হবে এটা ক্ষমা করা হবে না এই জন্য কি লিখে রাখা উচিত মানুষ এই পৃথিবীতে চলতে গেলে লেনদেন হয় কর্জ হয় কর্জ আদায় করে কর্জ নেই লিখে থাকলে একটু সুবিধা যে অমুক এটা অমুকের কাছে পাবে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ ওসিয়তনামা লিখে যান তিনি বললেন আমার এটা অমুকের এটা মুফতি শফি সাহেব নাম শুনেছেন তো পাকিস্তান প্রধান মুফতি তখন ইসমানি সাহেবের বাবা রফি ইসমানের বাবা তো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই ওসিয়ত করে যান যে আমার এই রুমের জিনিসগুলো আমি মালিক এবং ঘরের থালা বাসনগুলো আমার স্ত্রী মালিক যার কাছে ভাগ করে দিলেন যখন স্ত্রীর রুম থেকে খাবার আসতো কয়েকটা প্লেট আসতো
তো মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি শেষ পর যখন অসুস্থ হলেন খাবারের পরে সন্তানদেরকে বলতেন এই প্লেটটা তাড়াতাড়ি ওগুলো নিয়ে যাও ওনারা বলতেন কি একটা প্লেট নিয়ে তো বাড়াবাড়ি কি দরকার আস্তে আস্তে ভেতরে কাটতে পারে এখানে কিন্তু তিনি বললেন আগে পৌঁছে দাও পরে তিনি জিজ্ঞেস করেন বাবা আপনি যে খাবারের পরে প্লেটগুলো ওখানে বারবার তাড়াতাড়ি পৌঁছে দেবেন কেন কথা বলেন এই মনে তোমরা বুঝবে না আমি অসুস্থ যে কোনো সময় মারা যেতে পারি আমার ওসিয়তনামায় লেখা আছে এই রুমে যারা আছে এটা আমার এগুলো ছেলেরা ভাগ পাবে ঘরের থালা বাসন আমার স্ত্রীর তো তোমার মায়ের জিনিসটা যদি আমার এই জায়গায় থাকে কত মালিক যেটা আমার কাছে আমানত হিসেবে আসছে আমার হিসেবে আসছে যে আমানতের জিনিসটাও তোমরা ওয়ারিস হয়ে যাবে আমাদের জিনিসটা তোমরা ওয়ারিস হয়ে যাবে এটা আমি আমানত হিসেবে নিই এই জন্য কেউ কারো কাছে যদি ধার জিনিস দেয় না সমাজে একটা জিনিস ধার নেয় কখনো গাড়ি নিতে পারে বড় লোক না এখানে এখানে গাড়ি নেই কেউ একজন ব্যবহারের জিনিস নেই যতক্ষণ পর্যন্ত আপনার জন্য ব্যবহারের অনুমতি আছে ততক্ষণ ব্যবহার করবেন এরপর এক ঘন্টাও রাখা এটা আমানতের খেয়ানত এটি আমানতের খেয়ানত কিন্তু মানুষের কিছু মানুষের ভোঁতা অনুমতি ভোঁতা কেমন ভোঁতা সহজে ফেরত দিতে চায় না আমানত রক্ষা করে না এই জন্য ভাই সমাজে নানাভাবে আমানতের খেয়ানত ওয়াইদা তুমিনা খানা ওয়াইদা তুমিনা মুনাফিকের পদ অভ্যাস হলো আমানত রাখা হলে এরা তারা খেয়ানত করে আত্মসাত করে এবং এটি আমানতের পর্যায়ে কোন কোন জায়গা আছে সরকারি চিকিৎসা পায় সরকারি তোমার জন্য এত ওষুধ বরাদ্দ সে অসুস্থ হয়নি এই যে নিজের পাতে যে আবর্জন একটা কিছু মানুষ ভালো মানুষই করে আমি খুব ভালো মানুষ আমি হাসপাতাল থেকে তো এত টাকা এত হাজার টাকার ওষুধ পাই আমার ওষুধ দরকার হলে লিখে দিলাম যে তুমি যাও এই সিলিপ দিয়ে তুমি ওষুধ নিয়ে আসবে ওষুধ নিয়ে আসবে এটি আমানতের খেয়ানত সরকার আপনাকে দিয়েছে আপনার ভাতিজাকে দেয়নি আপনি প্রয়োজন হলে নিতে পারেন কিন্তু সেটা অন্য কাউকে দেওয়া অধিকার আপনাকে দেয়া হয়নি আমরা মনে করি এটা একটু এহসান করলো সব কামাইলাম সোয়াবটা সোয়াব হয়েছে না গুণা হয়েছে এটা গুণাই হলো এটা গুণাই হলো এই জন্য ওই যে তুমি খাওয়ানা মুনাফিকের তিনটা লক্ষণ হলো ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা মুনাফিক কথা বললে মিথ্যা বলে কথা দিলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখলে আমানত এটাকে আত্মসাৎ করে বা খেয়ানত করে মোহতরম হাজিরিন বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে আমরা এমন একটি ফিতনা ফাসাদের জমানায় কিয়ামতের লক্ষণ এমন সময় আসছে যখন আমানত বা বিশ্বস্ততা একটি বড় সংকট আস্থার সংকট কারণ মানুষ প্রতিদিন প্রতারিত হয় প্রতিদিন দুঃখ খায় এই জন্য কেউ কাউকে আস্থা বিশ্বাস রাখতে পারছে না এই যে যেন ওই সময়ের কথা বলা হলো যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামত আসার আগে এই গুণটি এত বেশি বিলুপ্ত হয়ে যাবে মানুষ বলাবলি করবে অমুক শহরে অমুক গ্রামের মধ্যে একজন বিশ্বস্ত মানুষ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে মক্কাবাসীর কাছে সবচেয়ে বড় বিশ্বস্ততার জায়গা ছিল মক্কাবাসী আগে থেকে আল্লাহ নবীকে সাদেক আমিন বলতেন সাদেকে আমিন বিশ্বস্ত বলতেন এটা নবীদের পবিত্র গুণ জিব্রাইলের গুণ মূসা আলাইহিস সালামের গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ সাহাবায়ে কেরামের গুণ সাহাবায়ে কেরাম আমানতদার ছিলেন বিশ্বস্ত ছিলেন এমন কত আমানত তার জন্য হাজারো ঘটনা আছে যুদ্ধ জিহাদের সময় যুদ্ধ জিহাদের সময় হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের যুদ্ধের সময় এক লোক কিসরা স্বর্ণের মুকুট পেয়েছে সাহাবায়ে কেরামদের মধ্যে রাতের অন্ধকারে সেটি পৌঁছে দিলেন এমন কি এটাও নাম প্রকাশ করতে অনুরোধ করেছেন আমার নামটা যেন কেউ না বলে আমার নামটা নিজেকে নিজের প্রকাশ করে যে অনিচ্ছুক নিজের নামটাকে বলে উল্লেখ করতে চাইনি এভাবে করে তার আমানতদারি রক্ষা করেছেন আমাদের উচিত যে আমাদের কাছে কখনো চাকরি আমানত হয় কখনো রুগী আমানত হয় কখনো টাকা পয়সাও আমানত হয় কখনো কারো কথাও আমানত হতে পারে কারো কি কথা কেউ আপনাকে বলবে একটা কথা বললাম কাউকে বলেন না আপনি যদি কথা দিয়ে থাকেন হ্যাঁ কাউকে বলবো না বলতে পারেন এক কথা বলার পরে যদি আপনি কাউকে বলে ফেলেন জামানতের খেয়ানত জামানতের খেয়ানত কিন্তু প্রতিদিন আমাদেরকে এইভাবেই হয় আপনাকে একটা বললাম কাউকে বলবেন না উনি আরেকজনকে আপনাকে বলছি আপনি কাউকে বলবেন না আপনাকে বলছি আপনি এভাবে কাউকে বলবেন না এটা সবাইকে বলা হলো সবাইকে বলা হলো আর আপনাকেও এইরকম কোন কথা কাউকে আপনি বলবেন না যে কথা আপনি নিজে হজম করতে পারেননি অথবা অন্য কেউ হজম করবে কেমনি বিশ্বাস হয় যে কথা আপনি নিজে হজম করতে পারেননি সে কথা অন্য কাউকে
কেন বলেন হজম করতে আর এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাজালিসু বিল আমানা আল মাজালিসু বিল আমানা মজলিস বৈঠক কোন একটা এক্সিকিউটিভ কমিটি নির্বাহী পরিষদ ম্যানেজমেন্ট কমিটি বসলো তাদের মধ্যে প্রতিষ্ঠা অথবা মাদ্রাসা মসজিদ সংগঠন নানা ধরনের আলোচনা পর্যালোচনা হবে সদস্য নিয়ে পলিসি নিয়ে যদি মিটিং এর সভাপতি সাহেব বলে এটা ক্লোজ ডোর মিটিং রুদ্ধদ্বার বৈঠক এখানে আমাদের অনেক ঘরোয়া আলোচনা আপনারা যেন কেউ কথাগুলো বাইরে বলবেন না এখানে যে কথা বাইরে বলবে সে আমাদের খেয়ানত করেছে আল মাজালিস বিল আমানা আল মাজালিস বিল আমানা এটা রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে এই তিনটি পদ অপরাজ্য আমার ভিতরে না আসে তার তিনটির বিপরীত হলো মুমিনের লক্ষণ মুমিনের লক্ষণ মুনাফিক মিথ্যা বলে ওয়াদা ভঙ্গ করে খেয়ানত করে মুমিন মিথ্যা বলে না ওয়াদা রক্ষা করে ওয়াদা রক্ষা করে আমানত আদায় করে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন